হ্যাপি হোলি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি, ভীষণ এনজয় করছি। চলে এসেছি ছাদে, মেয়ের জন্য ওর বাবা একটা পিচকারি এনে দিয়েছিল, মেয়ে তো ওটা চালাতে পারে না, তাই আমি আর কোয়েল ছাদে চলে এসে রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকেই আমরা পিচকারি দিয়ে রং দিচ্ছি। তো বাচ্চা কাচ্চাগুলো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ এনজয় করছে, আমরাও যখন এই বয়সে ছিলাম আমরাও প্রচণ্ড এনজয় করেছি। এখন বড় হয়েছি, আগের মতো আর অত আনন্দ করতে পারি না, ভালো লাগে না। আর একটা ছেলে দেখো বার্নিশ মেখে গোটা শরীর একদম রোবটের মতো করে নিয়েছে, মানে কি বলবো। আর দেখো এখনও আমরা রং টং মাখিনি, মাখবো একটু পরে, এত তাড়াতাড়ি মেখে নিলে সকাল সকাল স্নান করবো না, তো একটু দেরি করে স্নান করবো, তো সেজন্য এত তাড়াতাড়ি মাখিনি। এদিকে এরা সব ডাকছে যে তাড়াতাড়ি নিচে এসো রং মাখাবো, তো আমরা বলছি দাঁড়া একটু, দাঁড়া নিচে নামবো একটু পরে। আর এই ছেলেটা দেখো বার্নিশ মেখে পুরো একদম যে চরকের সময় যখন হাজরা ছাড়ে ওই রকম লাগছে ঠিক দেখতে, এত হাসি পাচ্ছে, ওরা নিজে নিজেই রং মেখেছে। এদিকে দেখো কোয়েল আবার আমার শাশুড়িমাকে রং দিচ্ছে, তো আমার শাশুড়িমা বলছে দিবি যখন দে ভালো করেই দে। তো যাই হোক দু একটা রিলস বানিয়ে নিলাম, সেই জন্য রং মাখতেই হলো। আর আমার গলা দিয়ে পুরো একদম রং, মুখে তেমন নেই, গলা দিয়ে কোয়েল রং দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আমি দেব আমার মেয়েকে রং। মেয়ে এবার হোলিটা খুব একটা এনজয় করছে না, গেলবার ছোট ছিল সেবারই ভালো খেলেছিল, এবার ও কেমন মানে রং টং হাতে নিলে কেমন যেন করছে। তো এবার ওর ঠাকুমাকে রং দেওয়াচ্ছি, মানে ঠাকুমা নিজে নিজেই রংটা দিল, ও দিতে চাচ্ছিল না। এবার আমি আবার বললাম যে যাও দাদুকে একটু রং দিয়ে এসো। আমার শ্বশুরমশাই শরীরটা তো ভালো না তোমরা জানোই, তো দেখো একদম কপালের মাঝখানে মানে কী বলবো ওখানে এসে রংটা ঢেলে দিয়েছে। তারপর হাজবেন্ড আবার মেয়েকে দিয়ে ভালো করে সুন্দর করে আমার শ্বশুরমশাইকে রং মাখিয়ে দিচ্ছে। এবার দেখো নিজে নিজে আবার দিচ্ছে, এবার ওর বাবাকেও দেবে, মানে একটু মজা পেয়ে গেছে। তো এবার আমিও আমার শ্বশুরমশাইকে রং লাগিয়ে দিচ্ছি, আর বাবাকে দেখতে পাচ্ছ কেমন মন মরা হয়ে বসে আছে। আসলে বাবা না মেনে নিতে পারে না যে বাবার অত বড় একটা অসুখ হয়েছিল, ভালো মানুষ ছিল, হট করে এভাবে বিছানায় পড়ে যাওয়ায় মেনে নিতে পারে না, সবসময় এভাবে মন খারাপ করে বসে থাকে, আমরা তো অনেক বোঝাই কিন্তু শোনেই না। তো যাই হোক এদিকে মাকেও রং লাগিয়ে দিলাম, আর মা এমন একটা আশীর্বাদ করলো তোমাদেরকে কি বলবো, বলতেও পারছি না। তো যাই হোক এবার আমাকেও রং টং লাগিয়ে দিচ্ছে। তো এবার বেরোবো হচ্ছে পাড়াতে রং খেলতে, আর বেরিয়ে পড়েছি রাস্তাতেই দেখি কোয়েলের জেঠু দাঁড়িয়ে আছে রং নেওয়ার জন্য, তো ভালো করে সুন্দর করে হলুদ রং মাথায় মাখিয়ে দিলাম। আর এই যে পুচকে পুচকে বাচ্চাদের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার মেয়ের বান্ধবী। আমার মেয়ে তো এদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু এরা খেলতে যায়, মেয়ের সঙ্গে বেশ ভালোই মিল, তো এদেরকেও রং লাগিয়ে দিলাম। আর আমার মেজন ওনাদের বাড়িতে রং লাগাতে এসে দেখি উনি ব্যস্ত ডেলিভারি করাতে, আসলে ওনার ছাগলের বাচ্চা হয়েছে। তো আমি আবার বললাম যে কী কী বাচ্চা হয়েছে একটু দেখ বলো, তো উনি এখনও দেখেইনি যে কী কী বাচ্চা হয়েছে, তো আমাদের কথা শোনার পর এখন দেখতে গেল যে কী কী বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে তিনটে, ছাগলটার এত বড় পেট বেরিয়েছিল না, আমি প্রথমেই মানে কোয়েলকে বলেছিলাম এর হয় তিনটে নয়তো চারটে বাচ্চা হবে, তো তিনটে বাচ্চা হয়েছে, তার মধ্যে দুটো মেয়ে হয়েছে আর একটা ছেলে হয়েছে। তো আমি আবার আমার ননদকে বললাম যে মিষ্টি মিষ্টি খাও, নাতি নাতনি হয়েছে, ননদ আবার বলছে হ্যাঁ খাওয়াবো, তোমরা ঘুরে আসো, মানে আমি কালকে বাবার বাড়িতে যাব, তো বলছে তোমরা ওখান থেকে ঘুরে আসো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। এদিকে ননদের বড় দেখে চলে এসেছে কোথায় থেকে খিচুড়ি এনেছে, আর আমি আবার খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, তো আমাকে দিয়ে দিল খিচুড়িটা, তো দিয়ে দিলাম রং। এবার আমার ননদ এলে ওকেও রং মাখিয়ে দেবো, আর নীল রংটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, একদম জলজল করছে, তো আমাকেও দিয়ে দিল, আমাকে শুধু একটা টিকা দিয়ে দিল, আবার আশীর্বাদও করলো। এবার আমার ননদও চলে এলো হাত ফাত ধুয়ে, তো আমি সুন্দর করে গোটা গায়ে রং টং লাগিয়ে দিলাম, বলছে হ্যাঁ নরম পেয়ে আমাকে এরম করছো। আর এদিকে দেখো পাড়ার বাচ্চা কাচ্চা সব রং খেলতে খেলতে ড্রেনের মধ্যে চোপাচুপি শুরু করে দিয়েছে। তো এবার যাচ্ছে হচ্ছে আমার সেজ ননদের বাড়ি, মানে আমার সাত ননদের মধ্যে দুটো ননদের বিয়ে আমাদের পাড়াতেই হয়েছে, তো ওটা ছিল মেজ ননদ, এটা হচ্ছে সেজ ননদ, এই হচ্ছে সেজ ননদ, তোমরা অনেকদিন পর হয়তো দেখছো, ইনি একটু ব্যস্ত থাকেন তো কাজে, তো সেই জন্য আমাদের বাড়িতে ঠিকঠাক যেতে পারে না, পাড়াতেই বাড়ি তবুও, তো অনেকদিন পর আমার সঙ্গে দেখা হলো, সেগুলোই গল্প টল্প করছি। তো এবার আমাকেও রং দিয়ে দিচ্ছে, তো ওনার শাশুড়িও বাড়িতে আছে যেহেতু, তো ওনাকেও রং টং দিয়ে দেব। আর বড়দের রং খেলা তো এটাই আনন্দ, এ ওকে রং লাগাবে, ও ওকে রং লাগাবে, বাচ্চা থাকতে রং খেলার একটা মজাই ছিল আলাদা রকম। তো এ হচ্ছে কোয়েলের ঠাম্মা আর আমার সেজন ওনাদের শাশুড়ি, তো এনাকেও রং টং দিয়ে প্রণাম টনাম দিয়ে নিলাম, ইনিও আবার আমাকে রং লাগিয়ে দিচ্ছে, মানে জায়গা নেই মুখে কোথাও, পরত পড়ে গেছে রঙের, তবুও দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আর একটা
বাচ্চা এটাও হচ্ছে আমার মেয়ের বান্ধবী, ওকেও রং দিয়ে দিলাম। তো সবার লাস্ট এই যে আমার হাজব্যান্ডকে রং লাগিয়ে দিচ্ছি, মানে ও এতটাই ব্যস্ত ছিল, ওর বন্ধুদের সঙ্গে আজকে মানে পিকনিক করছিল তো সেই জন্য বাড়িতে ছিল না, আর আমাকে এমনভাবে রং দিয়ে দিচ্ছে দেখো পুরো ভূত, মানে চেনা যাচ্ছে না, শুধু চোখ দুটো বেঁচে আছে, তাছাড়া সব কিছু একদম বুড়ি মানুষের মতো রং করে দিয়েছে। তো স্নান ধ্যান করে তোমাদের সঙ্গে দেখা করছি, দেখো আমি কিন্তু তেমন একটা রং খেলিনি, কিন্তু নাকের এই সাইডের রং একদমই উঠে, মানে কি বলবো কেমন যেন লাগছে। কালকে যাবো বাবার বাড়িতে আর এদিকে মুখের রঙই উঠলো না, কত করে ঘষলাম তবুও রং উঠছে না, কি আর করা যাবে বলো। রং খেলায় তো দু একদিন রং থাকবেই, আগে তো হাজার পাড়ি দিয়ে খেলা হতো, এখন তো তাও আবির দিয়ে খেলা হয়। আর আমাদের বাড়িতেই মনে হচ্ছে সবাই রং খেলতে এসেছে, দেখো কত আবির পড়ে আছে। স্নান ধ্যান করার পর পরে আবার আমার কাকা শ্বশুরের ছেলেও এসেছিলো রং লাগাতে, তো অল্প একটু রং লাগিয়েছিলাম যেহেতু স্নান ধ্যান করে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর আজকে রান্না করেছি চিকেন, আর এই শুক্তোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেজন আনন্দের শাশুড়ি বানিয়েছে, ওনার হাতের শুক্তো আমার এত ভালো লাগে, তো উনি সে কথা জানে, তো যতবারই রান্না করে আমার জন্য আবার পাঠিয়ে দেয়। তো এটা দিয়ে আগে খেয়ে নেবো, তারপর চিকেনটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি একদম কি বলবো ডিনার করার সময়, এখন বাজে রাত 8:30। তো আজকে আর ভাত টাত খেতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম রুটি বানিয়ে নিই। রুটি এখন আমি মোটামুটি বেশ ভালোই বানাতে পারি, তো শাশুড়িমা আটাটা মেখে দিয়েছে, আমি এখন রুটিগুলো আগে বেলে নেব তারপর ভেজে নেব। আর তোমাদেরকে একটা হাসির কথা বলবো, আমরা সন্ধেবেলা আজকে বেরিয়েছিলাম সিনেমা দেখতে, সিনেমা দেখতে গিয়ে দেখি হল একদম পুরো বন্ধ, সিনেমা বলো পার্ক বলো সব বন্ধ, সেই ঘুরে ঘুরে আবার বাড়িতে চলে এলাম। আসলে হাজব্যান্ড তো সময় পায় না, আজকে যেহেতু বিকালে বাড়িতেই ছিল তাই ভাবলাম যে সিনেমা দেখে আসি, আমি কোয়েল আমার মেয়ে আমার হাজব্যান্ড চারজন মিলে গেছি, গিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি, কি আর করা যায় বলো। তো যাই হোক এবার রুটিগুলো সমস্ত আমি বেলে নিয়েছি, এবার ফটাফট ভেজেও নেব। আর কালকে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, ওখানে মেলা আছে, আজকে বিকেলেই যাওয়ার কথা ছিল কিন্তু আজকে গেলে কালকে চলে আসতে হতো হাজব্যান্ড বললো, তো সেই জন্য ভাবলাম কালকেই যাই, কালকে গিয়ে রাতটা থাকলে মেলাটাও দেখা হবে, পরের দিন না হয় চলে আসবো বা দু একদিন থেকে। আর আমাদের ঘরও এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে পাথর টাথর বসানো হয়ে গেছে, এখন রংটা বাকি আছে। তো ঘরও দেখতে খুব ইচ্ছে করছিল, অনেকদিন থেকে ভাবছিলাম যাবো যাবো, তারপর ভাবলাম সামনে তো মেলা আছে তখনই যাব। আর এদিকে আমার রুটিগুলোও ভাজা হয়ে যাচ্ছে দেখো, এক প্রথমটা ফুললো না, এবার আশা করি ফুলে যাবে, দেখো বলতে বলতে রুটিটাও কী সুন্দর ফুলে গেল। আর রুটি মানে ফুললে না দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো সমস্ত রুটিগুলো ভেজে আমি হটপটে পুড়ে রাখলাম, এবার রাতের ডিনারটা সেরে নেব, তার আগে মেয়ে দুধটা গরম করে দিচ্ছি। আর যেহেতু আজকে বাড়িতে চিকেন হয়েছে আর শাশুড়িমা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য মায়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ও বেলা ডিমের অমলেট করে দিয়েছিলাম, এবার আর করলাম না, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো এবার ডিনারে বসে পড়লাম রুটি মাংস আর একটা পেঁয়াজ নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি, আর ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সঙ্গে তো বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর একবার তোমাদেরকে জানিয়ে রাখি হ্যাপি হোলি।